কিছুই হয়নি। আমাকে দেখাচ্ছেন তো? প্রথম কথা হলো যে অ্যাওর্টিক ভালভ, যেটা অ্যাওর্টিক ভালভটা আমাদের কোন হার্ট সাউন্ড প্রডিউস করে সেটা হলো সেকেন্ড হার্ট সাউন্ডের অ্যাওর্টিক কম্পোনেন্টটা প্রডিউস করে, ঠিক আছে? তার মানে আজ আমরা কি দেখছি যে হার্ট সাউন্ড দুটো, ফার্স্ট হার্ট সাউন্ড আর সেকেন্ড হার্ট সাউন্ড। ফার্স্ট হার্ট সাউন্ড হয় মাইচাল এবং ট্রাইকাস্পিড মাল্টিপল সাউন্ড, এবং সেটা অলমোস্ট একই সময়ে পড়ছে। আর সেকেন্ড হার্ট সাউন্ড হয় পালমোনারি অ্যাওর্টিক, মেইনলি অ্যাওর্টিক কম্পোনেন্টটা বেশি প্রমিনেন্ট। কারণ হলো অ্যাওর্টিক ভালভে যে ব্লাডটা যায়, ওই ব্লাডটা প্রথম কথা হলো অনেক হাই প্রেশারে যায়, এবং হাই হাই প্রেশারের জন্যে তোমার এই ভালভটা হঠাৎ করে ক্লোজ হয় আর র্যাপিডলি ক্লোজ হয়, এই কারণে এই সাউন্ডটাও বেশি। আর পিটু যেটা আছে এটাকে বলে এ টু, এস টু যেটা, এস টু দুইটা কম্পোনেন্ট, এ টু আর পিটু। এ টুটা হলো অ্যাওর্টিক, পিটুটা হলো পালমোনারি কম্পোনেন্ট। তো নর্মালি যদি কারো অ্যাওর্টিক স্টেনোসিস হয়, তখন প্রথমে হলো আমরা মার্মারটা দেখি যে কী মার্মার পাচ্ছে, যে ইজেকশন সিস্টোলিক মার্মার। মানে কি? মানে হলো ধরো হার্টের দুইটা সাইকেল আছে, কার্ডিয়াক সাইকেলে দুটো ফেজ আছে, একটা হলো সিস্টোলিক আর ডায়াস্টোলিক। সিস্টোল আর ডায়াস্টোল আমরা কীভাবে বুঝবো? ক্লিনিক্যালি কীভাবে বুঝবো? ধরো আমরা যদি পেশেন্টের একটা পেশেন্টকে আমরা এক্সামিন করি, কার্ডিওভাস্কুলার সিস্টেম, বসে আমরা এক্সামিন করতেছি, আমরা কোনটাকে কোন কোন সিস্টোল বা কখন বুঝবো যে এটা সিস্টোল আর কখন বুঝবো যে না আমরা এখন ডায়াস্টোলে আছি, কোনো আইডিয়া আছে? কারণ হচ্ছে একটা তো ইনটি হয়ে যায়, লেফট ভেন্ট্রিকলও তো ইনটি হয়ে যাবে, ব্লাডটা যখন যেতে থাকে অ্যাওর্টিক ভালভ দিয়ে অ্যাওর্টাকে। ঠিক আছে, আমরা যখন করি অস্কালটেড করি, হার্ট কাস্কালেট করার সময় আমরা কিন্তু যেখানে স্টেজে বসে থাকে না, আমাদের আরেকটা হাত কিন্তু চলে যায় ক্যারোটিড, ক্যারোটিড মিলে যায়। হ্যাঁ, ক্যারোটিড যখন যায়, ক্যারোটিড যখন পালসটা দেখি, পালসটা আমরা দুইটা ফেজ পাওয়া যায়। একটা ফেজে পালসটা উঠে আস্তে আস্তে, পালসটা খুব ভালো পাওয়া যায়, আরেকটা ফেজে পালসটা পাওয়া যায় না, পালসটা কলাপস করে, কাইন্ড অফ লাইক দ্যাট। তার মানে যখন পালসটা খুব ভালো বা স্ট্রং পাওয়া যায় ওইটা হলো সিস্টোলিক ফেজ, যখন পালসটা আর পাওয়া যায় না একটা সময় থাকে যে যখন পালসটা একটু উইক হয়ে গেছে, যদিও ওই সময়টা খুবই ফ্র্যাকশন অফ সেকেন্ড, এরকম না যে এক সেকেন্ড, ফ্র্যাকশন অফ সেকেন্ড। এই কারণে আমরা দেখি যে একবার ড্রপ করতেছে আবার উঠতেছে, ড্রপ করতেছে উঠতেছে, উঠার সময়টা এটা হলো সিস্টোল, আর যখন ড্রপ করে সেটা হলো ডায়াস্টোল। তাহলে তুমি যখন অ্যাওর্টিক স্টেনোসিসের মার্মার দেবে, তখন এই মার্মারটা হবে ইজেকশন সিস্টোলিক মার্মার। তার মানে যখন হার্টের যে বিটটা, মানে অ্যাওর্টিক ইম্পালস দেখতেছে, যখন এই ইম্পালস উঠতেছে ফুলতেছে জিনিসটা, তখন তুমি হলো এই মার্মারটা পাবে। আর ওটা আস্তে আস্তে বলা হয় এটা ক্রিসেন্ডো ডিক্রিসেন্ডো মার্মার। মানে কি? এটা হয়তো শুনছ, ক্রিসেন্ডো ডিক্রিসেন্ডো, এটা সহজ কথায় ক্রিসেন্ডো মানে হলো উপরে ওঠা, ডিক্রিসেন্ডো মানে হলো নিচে নামা। তার মানে এটার সাউন্ডটা আস্তে আস্তে বাড়ে, ক্রমান্বয়ে বাড়ে, ক্রমান্বয়ে কমে। আমার এটা আমি আমার বলতে যতক্ষণ লাগছে যে আস্তে আস্তে বাড়ে আস্তে আস্তে কমে, তার অনেক কম সময়ের মধ্যে, তার চেয়ে অনেক কম সময়ে এই সাউন্ডটা হয়ে যায়। এই কারণ অ্যাকচুয়ালি আমরা তো ধরো আর্লি ফেজের ডক্টর, আমরা অত ভালো বুঝতে পারি না, আমরা জাস্ট একটা সিস্টোলিক মার্মার পাই। নর্মালি সিস্টোলের আর্লি ফেজে খুব ভালো পাওয়া যায়, বাট মিড সিস্টোলে এটা হাইয়েস্ট হয়, তাহলে বলে ক্রিসেন্ট টু ডিক্রিসেন্ট। তারপরে আস্তে আস্তে বাড়ে, একটা সময় পিক হয়, আবার কম পিক হয়, মোটামুটি সিস্টোলের মাঝামাঝি সময়ে পিক হয়, বা মাঝামাঝি না, সিস্টোলের আর্লি সিস্টোলের মানে পিক হয়। তার মানে ক্রিসেন্ট টু ডিক্রিসেন্ট মার্মার, যেটা ইজেকশন সিস্টোলিক, পাওয়া কোথায়? লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল হলো পালমোনারি, ডিক্রিসেন্ডো লো, মানে হাই মানে হলো হাই হতে থাকে, ইনক্রিজিং, ক্রিসেন্ডো হলো ইনক্রিজিং, ডিক্রিসেন্ডো ডিক্রিজিং। আচ্ছা, ইজেকশন আর একটা কি মানে? সিস্টোলিক, সিস্টোলিক, কারণ যেহেতু এটা সিস্টোলিক হচ্ছে মার্মারটা, এই কারণে ইজেকশন সিস্টোলিক মার্মার। আর এখন যেহেতু তোমার এটা মার্মারটা হচ্ছে কেন, কারণ হলো একটা স্টিফ বা একটা স্মল ভালভ দিয়ে তোমার একটা ব্লাডের একটা জেট যাচ্ছে, র্যাপিডলি ব্লাড ফ্লো করতেছে, এই কারণে মানাটা হচ্ছে। সো ব্লাডের ফ্লোটা কি,
ধরো এখানে আমার হলো লেফট ভেন্ট্রিকল আছে, ধরো এই পাশে, এখান থেকে এভাবে হলো তোমার ব্লাডটা উঠতেছে, ওঠার সময় এখানে লাস্টে ব্লক আছে, ফলে ফ্রুত করে যাচ্ছে ব্লাডটা। এই কারণ হলো এখানে তুমি একটা মারমার পাচ্ছ, মানে একটা মারমার মানে হলো টার্বুলেন্স, ব্লাডটা শুধু বুঝে যেতে পারতেছে না, ফলে এখানে যে মারমারটা হবে এটা কোথায় রেডিয়েট করবে? এখানে যে ইজেকশন সিস্টোলিক মারমারটা পাবা, এই মারমারটা নেকের ডিএ করবে, আর ব্লাডের ফ্লোটার ডিরেকশনটা হলে দিবে উপরে উঠতেছে, ব্লাড ফ্লো যে দিকে সাউন্ড ওইদিকে যায়। ওই জন্য তো এক্সামিনেশনে দেখি, এক্সামিনেশন আমরা তো অ্যাওর্টিক এরিয়া দেখি, তখন আমরা এখানে একটা একবার দেখি কেন দেখি, কারণ এখানে যদি অ্যাওর্টিক মারমার থাকে এটা এখানে রেডি হবে অ্যাওর্টিক স্টেনোসিস। অ্যাওর্টিক স্টেনোসিস যেহেতু আমরা করতেছি তাহলে আমরা এটা কমপ্লিট করে ফেলি। দ্বিতীয় কথা তুমি বলতেছো যে হার্ট সাউন্ড সফট হতে পারে অ্যাওর্টিক স্টেনোসিস, কখন? যখন সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস হয় তখন দেখা যায় যে অ্যাওর্টিক ভালভগুলো প্রপারলি ক্লোজ হতে পারে না। অ্যাকচুয়ালি আমরা হার্ট সাউন্ড পাই যখন ভাল্ভ ক্লোজ হয়, এই ক্লোজের সাউন্ডটাই হলো হার্ট সাউন্ড। আর মারমারটা কখন হয়? মারমার হলো ভাল্ভ ওপেন হওয়ার পরে এই স্টিফ বা স্মল একটা ভাল্ভের ভিতর দিয়ে যে ব্লাড যাচ্ছে এটার সাউন্ড হলো মারমার। আর হার্ট সাউন্ড কখন? যখন ভাল্ভ বন্ধ হচ্ছে, এই বন্ধ হওয়ার সাউন্ডটা হলো তোমার হার্ট সাউন্ড। এবং তোমার যদি এই ভাল্ভটা নর্মাল থাকে তখন যে সুন্দর করে হার্ট সাউন্ড হবে। ভাল্ভগুলো যদি ধরো স্টেনোস থাকে, স্টেনোস মানে কি? শক্ত হয়ে যাওয়া, একদম রিজিড হয়ে যাওয়া, রিজিড হলে সে বন্ধ হতে পারবে না, ঠিক মতো আস্তে আস্তে বন্ধ হবে। সো যে সাউন্ডটা পাওয়া ওরকম মানে র্যাপিডলি বন্ধ হওয়ার সাউন্ড পাবো না। এই কারণে হ্যাঁ, সিভিয়ার যখন একটা মানে অ্যারোটিক স্টেনোসিস হবে তখন তোমার সেকেন্ড হার্ট সাউন্ডটা মে বি সফট। মারমারটা হলো ইজেকশন সিস্টোলিক মারমার, যেটার আরেকটা প্রপার্টি হলো ক্রিসেন্ডো ডিক্রিসেন্ডো। পুরোটাকে একবারে বললে ক্রিসেন্ডো ডিক্রিসেন্ডো ইজেকশন সিস্টোলিক মারমার। অনেকগুলো টার্ম বলছি, বাট এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ইজেকশন সিস্টোলিক, মোস্ট ইম্পর্টেন্ট টার্ম ইজেকশন সিস্টোলিক। কারণ হলো এই টার্মটা আমরা অন্য কোনো মারমার ইউজ করি না, শুধুমাত্র এই মারমারের জন্য একটা স্পেসিফিক, এই কারণে মনে রাখতে হবে না, এভাবে মুখস্থ করতে হবে যখন জিজ্ঞেস করবে। হ্যাঁ হ্যাঁ বলো বলো, সমস্যা নেই। না বললাম যে ভালভ যেহেতু সম্পূর্ণ ক্লোজ হতে পারে না, সফট আসে কেন এই জন্য? ও আচ্ছা, ভালভটা হলো স্লোলি ক্লোজ এর জন্য, এই কারণে হলো যে হার্ট সাউন্ড সুন্দর সুন্দর যায়। ম্যাট্রাল স্টেনোসিসও কিন্তু এরকম, ম্যাট্রাল স্টেনোসিসও যখন সিভিয়ার ম্যাট্রাল স্টেনোসিস হয়, এখানে একটা মজার ব্যাপার আছে, আর্লি ম্যাট্রাল স্টেনোসিসে ফার্স্ট হার্ট সাউন্ড লাউড হয়, বাট সিভিয়ার ম্যাট্রাল স্টেনোসিসে ফার্স্ট হার্ট সাউন্ড সফট হয়। কেন? আর্লি স্টেজে দেখা যায় যে যদি শক্ত হয়ে গেছে, শক্ত জিনিস যখন ধাক্কা খায় তখন সাউন্ড হয় লাউড, কিন্তু যখন লেট স্টেজে যায় তখন সে আস্তে আস্তে এসে ক্লোজ হয়, সে যত শক্তি হোক আস্তে আস্তে এসে লাগে, তখন তার সাউন্ড কত ভালো পাওয়া যায়। অ্যারোটিক স্টেনোসিসে যখন সিভিয়ার অ্যারোটিক স্টেনোসিস হবে তখন কিন্তু সেকেন্ড হার্ট সাউন্ডটা তোমার সফট হবে, নাহলে কিন্তু সফট হবে, বুঝছো? এটা কিন্তু সিভিয়ার ক্ষেত্রে। তাহলে আচ্ছা আমরা তাহলে এক কাজ করি, আমরা সিকোয়েন্সিয়ালি যাই, আমরা ধরো প্রত্যেক এক্সাম না, আমরা ওই যেহেতু একটা টপিক পড়তেছি এই টপিকে নিয়ে ধরো এইটা কমপ্লিটলি ডিসক্রাইব করি, ডিসকাস করি অ্যাসোসিয়েটেড জিনিসগুলো, তারপর আরেকটা টপিকে জাম্প করি। এইভাবে আমরা এখন যেহেতু ভালভুলার হার্ট ডিজিজ স্টোর করে দিছি, ভালভুলার হার্ট ডিজিজ ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো আমরা শেষ করার পরে তারপরে হয়তো বা আমরা এমআই আছে, এমআই নিয়ে আর ডিসকাশন করবো, এমআই ট্রিটমেন্ট নিয়ে, যেহেতু কালকে আর্লি ট্রিটমেন্ট তোমাদেরকে বলছি, পরে আরও ট্রিটমেন্ট করবো। তাহলে আমরা ভালভুলার হার্ট ডিজিজ থাকি, অ্যারোটিক স্টেনোসিস, তাহলে প্রথম কথা হলো অ্যারোটিক স্টেনোসিস কেন হয় বা কোন বয়সে হয়, সেটা হলো যে বলা হয় অ্যারোটিক স্টেনোসিসের মোস্ট কমন কাজ হলো যে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন অথবা ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। নিশ্চয় এরকম খুব কঠিন না, ধরো অ্যারোটিক ভালভ দেওয়া তো সারা জীবন লাগছে, প্রতিদিন তোমার অ্যারোটিক ভালভ দেখা যাবে যে হাজার হাজার বার হলো যে ওপেন হচ্ছে ক্লোজ হচ্ছে, ওপেন হচ্ছে ক্লোজ হচ্ছে, মানে প্রতি মিনিটে 72 বার তোমার অ্যারোটিক ভালভ ওপেন হচ্ছে ক্লোজ হচ্ছে, চিন্তা করে জিনিস প্রতি মিনিটে সে 72 বার কাজ করতেছে, প্রতি ঘন্টায় প্রতি দিনে কত কত বার সে ওপেন হচ্ছে ক্লোজ হচ্ছে, এবং এখান থেকে যে ব্লাডটা যায় এটা অনেক র্যাপিডলি যায় প্রথম কথা, এবং অনেক হাই প্রেশারের ভিতর দিয়ে যায়। পালমোনারি ভালভের কিন্তু এত প্রেশারের মধ্যে নেই, পালমোনারি সিস্টেমে প্রেশার কিন্তু কম, কিন্তু অ্যারোটিক সিস্টেমে প্রেশার কিন্তু হাই, ফলে হাই প্রেশারের মধ্যে সে ওপেন হচ্ছে ক্লোজ হচ্ছে, ওপেন হচ্ছে ক্লোজ হচ্ছে,
তার মানে কি সে তো আস্তে আস্তে নরম হয়ে যাবে বা আস্তে আস্তে তার ভিতরে ড্যামেজ হবে। এবং এই ড্যামেজটা দেখা যায় যে ইয়ং পার্সনের ক্ষেত্রে এটা নর্মাল কমপ্লেক্সলি নর্মাল, বাট মানুষের একটা নির্দিষ্ট এজ পার হওয়ার পরে ধরো 50, 60, 70 এই বয়সে গিয়ে দেখা যায় এই ড্যামেজটা মোটামুটি ভালো অ্যামাউন্টে ড্যামেজ হয়ে যায়। এবং যখনই কোনো এক জায়গায় ড্যামেজ হয়, টিস্যুটা যদি ডিস্ট্রয় হয় বা টিস্যুর ভিতরে একটা অংশ যদি মরে যায়, তখন ওখানে ক্যালসিফিকেশন হয়। ডেড টিস্যু বা ড্যামেজ টিস্যুতে যে ক্যালসিফিকেশন হয় ওটাকে বলে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। এবং অ্যাওর্টিক স্টেনোসিস যখন ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন হয় তখন অ্যাওর্টিক স্টেনোসিস হয়। আমাদের অ্যাওর্টিক ভালভ এটার নাম কি, এটার একটা নাম হলো তোমার সেমিলুনার ভালভ। সেমিলুনার ভালভ কিন্তু তিনটা কাজ থাকে, তিন দিকে তিনটা কাজ থাকে সেমিলুনার ভালভ, প্রত্যেকটা দেখতে সেমিলুনার শেপ, অর্ধচন্দ্রাকৃতি। এখন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই তিনটা কাজের বদলে অনেকে দুইটা কাজ থাকে, হ্যাঁ বাইকাস্পিড অ্যাওর্টিক ভালভ বলে এটাকে। যদি কারো বাইকাস্পিড অ্যাওর্টিক ভালভ থাকে তখন দেখা যায় তার তিনটা দরজার বদলে দুইটা দরজা, তাহলে তিনটা দরজা যদি থাকে তাহলে মানুষজন ইজিলি যাওয়া আসা করবে, তারপর যদি দুইটা দরজা থাকে তাহলে মানুষজন এই দুইটা দরজার উপর চাপ পড়বে বেশি, ফলে দেখা যাবে যাদের বাইকাস্পিড অ্যাওর্টিক ভালভ তাদের আরও আর্লি এজে ভালভ নেওয়া হবে, কারণ তিনটা পার্টের কাজ দুইটা পার্ট মিলে করতেছে, সো এই দুইটা পার্টের মধ্যে ড্যামেজ বেশি হবে। দ্যাটস ওয়াই দেখা যায় এদের ক্ষেত্রে 50 বা 60 ইয়ার্স অফ এজে এদের অ্যাওর্টিক স্টেনোসিস হয়। তাহলে একটা হলো ডিস্ট্রফিক ক্লাসিফিকেশন, একটা হলো বাইকাস্পিড অ্যাওর্টিক, এই দুটো হলো মোস্ট কমন কজ অফ অ্যাওর্টিক স্টেনোসিস, একটা হলো অ্যাওর্টিক স্ক্লেরোসিস। ঠিক আছে, বাইকাস্পিডও কিন্তু সেম জিনিসটাই হচ্ছে, বাট ডিফারেন্ট রিজনে, যে এটা আর্লি এজে হচ্ছে, একটু ডিফারেন্ট সিচুয়েশন। আর ডিস্ট্রফিক ক্লাসিফিকেশন যেটা হচ্ছে এটা, এটার একটা নাম আছে সেটা সেনাইল ডিজেনারেশন, মানে সেনাইল ডিজেনারেশন হওয়ার কারণে কিন্তু ডিস্ট্রফিক ক্লাসিফিকেশন। দেখো আমরা একটু প্যাথোলজি অল্প টাচ দিচ্ছি, তাহলে তোমাদের মনে থাকে জিনিসটা, তুমি যেহেতু প্যাথোলজিতে পড়ছো, তাহলে এগুলো হলো বেসিক আইডিয়া। নেক্সট হলো যে আমরা যখন একটা পেশেন্টের অ্যাওর্টিক স্টেনোসিস থাকবে তখন আমরা কী ক্লিনিক্যাল ফিচার।